তো ওর আম খাবার এত শখ, একটু আগে আম মাখলো, আম মাখা খাওয়া হয়ে গেল, এ গাছের পাড়া হয়েছে। এবার এ গাছে বলছে এ গাছের আমটা খুবই ভালো, তার জন্য ও গাছে চেপে গেল, ডাড়িতে লাগার পেল না। ডাড়ি মানে বুঝতে পারছো আকসি। সকল বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকের ব্লগ ভিডিওটা এখান থেকে স্টার্ট করলাম। তো তোমাদেরকে আমাদের এসের স্বপ্ন পূরণ চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। তো চলো, আমি মাথাতে সিঁদুর ঠিকিয়ে নিয়েছি, এবার যাবো পুজো ঘরে, মানে পুজো ঘরে যাবো না, ডাইরেক্ট পুজোর জন্য আমাকে ফুল তুলতে যেতে হবে। তো চলো পুজোর জন্য ফুল তুলে নিয়ে আসি, তারপর তোমাদের সঙ্গে দেখাবো। তাদেরকে আমি বললাম যে আমি ডাইরেক্ট পুজো ঘরে যাব না, পুজোর ফুল আর জল আনতে যাব। তো পুজোর ফুল আর জল নিয়ে চলে এলাম, তার সঙ্গে আমি পুজোর বাসনগুলো সব ধুয়ে রেখেছি, প্রদীপ প্রদীপ ধুলাম, মন্দিরটা একটু ধুয়ে দিলাম, পুরুষের কাছে জল দিলাম। তো এবার চলো আবার পুজোর রুমে। কাকার কাজ নাই দেখো, মিস্ত্রি কাকার আগে বসে বসে চা খাচ্ছে। এই যে মাসি, মাসি এখানে চা খাচ্ছে। তোমাদেরকে তো বললাম ভাত বসিয়ে দিয়েছি, ভাত হচ্ছে এখানে, এবার আমি চা খাবো। তো চলো চাটা খেয়ে নিই, তারপর তোমার সঙ্গে চলে আসার পর অনেকক্ষণ বসে ছিল, পাটা ছিল না ঘরে, তো পাটা আনলো, তারপর কাজ আবার শুরু হলো। এই যে এই মেশিনটা করে পাটাগুলো কাটছে সব। তো চলো কাজ করতে থাকো। ভেন্ডিগুলো আমি ধুয়ে রেখেছি, তোমরা দেখতে এখানে বসে। ভেন্ডি কালো ভাজা হবে, আর এই যে ফুলগুলো সবজি এখনো কোথায় যাচ্ছে। মশলা বাটা আমার হয়ে গেছে, তো দিদি এসেছে আম পাড়তে। তো চলো আমগুলা আর আমিও আমের চাটনি করব ভেবেছিলাম, তো আমি ভেবেছিলাম পারবো, তো দিদি পারছে, তো দিদির কাছ থেকে দুটো নিয়ে যাবে। তো চলো দিদি আম পারো তুমি। পারছি একদম। আমি রান্না করতে করতে তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি, তোমরা দেখো আমি চাটনিটা বসিয়ে দিয়েছি, তারপর দেখো দিদি কেমনভাবে চেপেছে, দেখো গাছে, এই দেখতে পাচ্ছি উপরে। তো ওর আম খাবার এত শখ, একটু আগে আম মাখলো, আম মাখা খাওয়া হয়ে গেল, এই গাছের পাড়া হয়েছে। এবার এ গাছে বলছে এই গাছের আমটা খুবই ভালো, তার জন্য ও গাছে চেপে গেল, ডাড়িতে লাগার পেল না। ডাড়ি মানে বুঝতে পারছো আকসি। তো ওটাতে পাড়া গেল না, দূরে দূরে আম আছে, আর আম গাছটা দেখতেই পাচ্ছ তোমরা কত বড়। তো দিদি কেমনভাবে চাপলো ওটা তো আমি আমি তোমাদেরকে দেখাতে পারছি না, কিন্তু নামবার সময়টা আমি দেখিয়ে দেবো যে কেমনভাবে নাম। তোর আগে কিন্তু আমার কালনার ভেন্ডি ভাজা হয়ে গিয়েছে, চাটনিটা বসাবো। তো চলো চাটনিটা বসাইনি, এইদিকে একটু তেল নিচ্ছি, কারণ চাটনিটা করে নিই। তুমি বাসন মাজলাম, তো বাসন মাজার রান্নার তোমাদেরকে শেয়ার করলাম, যতটুকু পারলাম শেয়ার করেছি, সম্পূর্ণ রান্নাটা আমি শেয়ার করতে পারিনি। তো দেখে নাও আমি কী কী রান্না করলাম। তো এখানে আছে চাটনি, ভেন্ডি, ভেন্ডি কালনা ভাজা, পোস্ত, তেল খড়ে রেখেছি, আলু সনব, আর এখানে আছে মাছ আর কুমড়ো। আমার ফ্রেন্ড দুপুরের পর থেকে তোমাদের সাথে কথা বলতে আসেনি, আর এত রোদ ছিল, তারপরে একটু আগে উঠলাম, কাজ টাজ করলাম। তো এক্ষুনি ভাবলাম ভিডিওটি স্টার্ট করি, তো দেখো আমাদের এখনও কাজ চলছে, কাকা কাজ করছে, পাটা ফিটছে। তো দৌড়ের ডিজাইনটা ওরকমভাবে হবে, তো তোমাদেরকে আমি কিছু একটা ভালো কিছু বলতে রাখবেন, তোমাদেরকে আমি শুধু একটুই বলবো, আমাদেরকে শুধু একটু সাহায্য করো, আর আমি কিছু বলতে পারবো না তোমাদেরকে, কারণ ওটা তোমাদের উপর, তোমরা সাহায্য করবে কি না। কিন্তু যারা ভালোবেসে বিয়ে করেছো তারা বুঝতে পারবে যে আমরা কী পরিস্থিতির মধ্যে আছি। এবার
তিনটা বছর হয়ে গেছে আমি আমার স্বামীর মুখ দেখিনি, মানে কাছ থেকে ভিডিও কল আমাদের কথা। তাদেরকে বললাম পিঠে হবে, তো চলো আমি এখানে চাল বেটে রেডি করে রেখেছি, তো পিঠেগুলো করে নিই, তারপর তোমাদের সঙ্গে আবার কথা বলে আসছি। তো ফ্রেন্ড, আমি পিঠে করতেছিলাম, তো আমার হয়ে গেছে পিঠে করা। তো তোমাদেরকে আমি একটাই কথা বলবো, যে তোমরা ভিডিওগুলো দেখছো বা সাবস্ক্রাইব করছো না, তোমরা দেখতে পাচ্ছ যে আমরা কী পরিস্থিতির মধ্যে যাচ্ছি। তো যাই হোক, তোমরা ভিডিওটা সাবস্ক্রাইব, মানে ভিডিও চ্যানেলটা সাবস্ক্রাইব করো বা না করো ওটা তোমাদের ব্যাপার, কিন্তু আমি চাইবো যে তোমরা একটু ভিডিওটা দেখে সাবস্ক্রাইব করে দাও। তো আমি অনেক কষ্ট করে ভিডিওটা বানাচ্ছি, তোমরা দেখতে পাচ্ছ সকাল থেকে কত কষ্ট করার পর আজ এই ভিডিও, এখন ভিডিওটা বানিয়ে এডিট করে তারপরে তোমাদেরকে পাবলিক করি। তো চলো, তো যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন। এইটুকুটা আমি বলবো, এবার তোমাদের ব্যাপার তোমরা কী করবে বা কী করবে।